হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে জানবো নিমফুলের মধু সিরিয়ালের সৃজন অর্থাৎ রুবেল দাসের বাস্তব জীবনের ব্যাপারে। আপনি যদি এনার নিয়ে বিস্তারিত জানতে চান, শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি এনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তবে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। পেশাগত দিক থেকে তিনি একজন অভিনেতা ও ডান্সার, বারাসাতে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই এখানে বড় হয়ে ওঠা। এনার নাচের প্রতি আলাদা একটা আগ্রহ ছিল। কেরিয়ার শুরুর প্রথম দিকে স্টেজ ডান্সার ও ডান্স কোরিওগ্রাফার ছিলেন। ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করেন, তবে এখানে তেমন একটা জায়গা করে নিতে পারেননি। তিনি নাচের পাশাপাশি অভিনয়টাও টুকটাক শিখতে থাকেন। তবে সময়ের সাথে সাথে তিনি বাংলা অভিনয় জগতে আসতে থাকেন। 2016 সালে বেপরোয়া সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। এছাড়া তুই আমার রানী, বাঞ্ছারামের বাগানবাড়ি সিনেমাতে অভিনয় করেছেন। এনার অভিনীত সিরিয়ালগুলি হল 2018 সালে ভানুমতির খেল, যেখানে মেঘরাজের চরিত্রে অভিনয় করতে আমরা দেখেছি। 2019 সালে ঠাকুমার ঝুলিতে কাঞ্চন কুমার, 2020 বাঘবন্দি খেলা সিরিয়ালে সিদ্ধার্থ, যমুনা ঢাকি সিরিয়ালে সঙ্গীতের চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি এবং বর্তমানে নিমফুলের মধু সিরিয়ালে সৃজনের চরিত্রে অভিনয় করছেন, যা ফলস্বরূপ এই সিরিয়ালে সৃজন হিসাবে দর্শকদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছেন। এনার আসল নাম সূর্য রুবেল দাস, ডাকনাম রুবেল। এনার জন্ম 1990 সালে 5ই সেপ্টেম্বর এবং এনার বর্তমান বয়স 32 বছর। তো এনার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে, তিনি বারাসাতে জন্মগ্রহণ করেন এবং বর্তমান ঠিকানা কলকাতা। এনার ধর্ম হিন্দু এবং জাতীয়তায় তিনি ভারতীয়। বন্ধুরা, অভিনেতার মায়ের নাম কৃষ্ণা দাস এবং রুবেলের একটি দাদা রয়েছেন। তো এনার হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি আর ওয়েট 75 কেজি। হেয়ার কালার ব্ল্যাক, আই কালার ব্ল্যাক, স্কিন কালার ফেয়ার। বন্ধুরা, এনার এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে, তিনি বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল থেকে স্কুল জীবনের পড়াশোনা করেন এবং এনার কলেজের নাম আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। এবারে জেনে নেওয়া যাক এনার পছন্দের কিছু জিনিস। তো রুবেলের হবিজের ব্যাপারে বলতে গেলে, নাচ ও ভ্রমণ করতে খুব পছন্দ করেন। এনার পছন্দের খেলা ফুটবল, তিনি আর্জেন্টিনার ভীষণ বড় ফ্যান। এনার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে বলতে গেলে, বর্তমানে তিনি অবিবাহিত এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে প্রেম করছেন, তবে অফিসিয়ালি তারা এখনও বিষয়টি প্রকাশ করেননি। আপনি যদি শ্বেতা ভট্টাচার্যর লাইফস্টাইল ভিডিওটি না দেখে থাকেন, দেখার জন্য অনুরোধ রইল। অভিনেতার ইনকামের ব্যাপারে বলতে গেলে, সিরিয়ালের জন্য মাসে প্রায় 44 থেকে 47 হাজার টাকা করে চার্জ করেন আর সিনেমার জন্য প্রায় 2 থেকে 3 লাখ টাকা চার্জ করে থাকেন এবং এনার কাছে 2022 হিসেব অনুযায়ী প্রায় 4 থেকে 5 কোটি টাকার মতন ধনসম্পত্তি রয়েছে। এবারে রুবেলের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে, এনার কাছে রয়েছে একটি মারুতি ভিতারা ভিসা, যার বর্তমান বাজার মূল্য প্রায় 7 থেকে 11 লক্ষ টাকার মতো। অভিনেতা অভিনয়ে যতটা অ্যাক্টিভ, ততটাই সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ। ক্রমাগত ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে। ইনস্টাগ্রামে প্রায় 93,000 ফলোয়ার্স রয়েছে এবং ফেসবুকে প্রায় 5,88,000 ফলোয়ার্স রয়েছে। বন্ধুরা, এই ছিল নিমফুলের মধু সিরিয়ালের সৃজন অর্থাৎ আপনার প্রিয় রুবেল দাসের সম্বন্ধে সংক্ষেপে আমাদের লাইফস্টাইল ভিডিও। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল ভিডিও কার নিয়ে দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। অভিনেতা ও অভিনেত্রীদের এই ধরনের ছোট ছোট ইনফরমেশনমূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে নিন, যাতে আমাদের ভিডিও সর্বদা আপনার কাছে পৌঁছে যায়। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।